সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আর চ্যানেল সিক্স লাইট। সো আশা করছি সব ভালো আছো, আমিও ভালো আছি। আমি আদিত্য দাস চলে এসেছি তোমাদের নিয়ে আর একটা ভিডিও। আগের দিন তোমরা দেখেছিলে কিভাবে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে, যে দু জেলা বিপরীত উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখতে চাইছি দেখতে যেতে চলেছি উপপাদ 2। উপপাদ 2 দেখার আগে তোমাকে কয়েকটা জিনিস বুঝতে হবে। সেই জিনিসগুলো বোঝার জন্য আমি তোমাকে একটা জিনিস নতুন নতুন টার্ম উল্লেখ করবো। সেগুলো হচ্ছে যেমন ধরে রাখো সন্নিহিত কোণ, বিপরীত কোণ, অনুরূপ কোণ কাকে বলে, অন্তস্থ কোণ কাকে বলে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক করবে আর নিচে সাবস্ক্রাইব করবে। তো প্রথমেই বলতে চাইছি আমি যে কোণ কোন জিনিসটা হচ্ছে, দেখো যখন দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে তার আপনাকে বলতে চাইছি আমি যে কোণ কাকে বলে। কোণ হচ্ছে দুটি সরলরেখা, অর্থাৎ এই একটা সরলরেখা এই একটা সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে, যে মাঝখানে যে একটা নতুন জ্যামিতিতে উৎপন্ন হয়, অর্থাৎ এই চিত্রটা সেটি হচ্ছে তোমার কোণ। তো কোণ বিভিন্ন প্রকারের হয়, সূক্ষ্ম কোণ, সরল কোণ, সমকোণ, আমরা এখন ওই দিকে যাবো না। এখন আমরা দেখতে চাইবো সন্নিহিত কাকে বলে। সন্নিহিত কোণ বোঝার আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে দেখো যখন একটি সরলরেখা যখন একটি সমান্তর সরলরেখাকে যখন একটি সমান্তরাল সরলরেখা অর্থাৎ একটি সরলরেখা ধরলাম তো তোমার বলতে সুবিধা হবে, একটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করে, তখন যে দুটি কোণ উৎপন্ন হয় সে দুটি কোণ কে পরস্পরের সূক্ষ্ম সন্নিহিত কোণ বলা হয়। যেমন ধরো এ বি সি একটি কোণ আর এ বি ডি একটি কোণ, অর্থাৎ এ বি ডি ও অ্যাঙ্গেল এ বি সি হচ্ছে তোমার একে অপরের পরস্পরের এক এক হচ্ছে একে পরস্পরের সন্নিহিত কোণ। তো তাহলে সংজ্ঞাটা কিভাবে বলতে পারবে তোমরা? তো সংজ্ঞাটা হচ্ছে তোমার এইভাবে, যখন দুটি কোণের একটি শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু, তখন সেই দুটি কোণগুলিকে পরস্পরের সন্নিহিত কোণ বলে। তো এবার বলতে গেলে সন্নিহিত কোণ হলো, এবার তোমাকে বোঝাবো আমি অনুরূপ কোণ। অনুরূপ কোণ কি? যখন একটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করে, যখন একটি সমান্তরাল সরলরেখাকে একটি মাত্র সরলরেখা ছেদ করে, তখন ওই ছেদক অর্থাৎ সে যে সরলরেখাটি ছেদ করেছে তার একই পাশের কোণগুলিকে বলা হয় অনুরূপ কোণ। যেমন অ্যাঙ্গেল এ বি সি ও অ্যাঙ্গেল বি ডি ই, অ্যাঙ্গেল এ বি সি ও অ্যাঙ্গেল বি ডি ই হচ্ছে একে অপরের এর কি বললাম অনুরূপ কোণ। তো তোমরা হয়তো বলবে যে এগুলো কি বোঝাচ্ছে, কোনো মাথা মুন্ডু নেই, কেন বোঝাচ্ছে? তো এগুলো বোঝানোর কারণ হচ্ছে, কারণ এবার আমরা তোমাকে বলতে যাচ্ছি স্বতঃসিদ্ধ 3। কারণ ক্লাস 8-এ উপপাদ্য প্রমাণ করার জন্য কয়েকটা স্বতঃসাধ্য, স্বতঃসিদ্ধ, স্বীকার্য সিদ্ধান্ত এগুলো আমরা দেখতে হয়। যেমন স্বতঃসিদ্ধ 1, স্বতঃসিদ্ধ 1-এ বলা হয়েছে যখন কোনো একটি সরলরেখাকে একটা রশ্মিকে একটি একটা সরলরেখা একটি রশ্মি দণ্ডায়মান হয়, তখন যে দুটি কোণ উৎপন্ন হয় তাদের যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি হয়। যেমন ধরো এটা একটা রশ্মি, তারপর একটা সরলরেখা দণ্ডায়মান হলো, এর ফলে ধরো একটি এবি সরি বিসি একটি রশ্মি, যখন এও একটি সরলরেখা মানে একটি রশ্মি আপতিত হলো, তখন দেখো দুটি কোণ উৎপন্ন হলো, একটা এওসি একটা এওবি। এগুলো দুটো পরস্পর সন্নিহিত কোণ, যেটা আমি আগে বললাম যে এবিডি এবিসি হচ্ছে পরস্পর সন্নিহিত কোণ। তাহলে এই দুটো কোণ অর্থাৎ এওসি প্লাস এওবি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। এটা হচ্ছে তোমাদের স্বতঃসিদ্ধ 1, স্বতঃসিদ্ধ 1। এবার হলো স্বতঃসিদ্ধ 2। স্বতঃসিদ্ধ 2 হচ্ছে ঠিক উল্টো উল্টোটা, যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, তখন সেই দুটি সরল তখন সেই দুটি কোণ একটি সরলরেখা পতিত হবে। অর্থাৎ যেমন ধরো তুমি এ একটা কোণ আছে, অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি আর অ্যাঙ্গেল এ বি ডি, অ্যাঙ্গেল এ বি ডি দেখো দুটি কোণ মিলে উৎপন্ন করছে 180 ডিগ্রি। অর্থাৎ এদের অর্থাৎ যে সাধারণভাবে অর্থাৎ অর্থাৎ সেই কোণটি সমষ্টিতে একটা সরলরেখা পতিত হবে, অর্থাৎ অ্যাঙ্গেল ডি বি সি ইকুয়াল টু 180 ডিগ্রি। যার মানে হচ্ছে একটি সরল কোণ, আর সরল কোণ মানে হচ্ছে সরলরেখা। এটা গেল স্বতঃসিদ্ধ 2। এবার আসবো আমরা স্বতঃসিদ্ধ 3। স্বতঃসিদ্ধ 3-এ বলা হচ্ছে যখন দুটি সমান্তরাল যখন একটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করবে, তখন তাদের অনুরূপ কোণগুলির মানগুলো সমান হবে।
বলবে তোমরা সমান্তর সরলরেখা। সমান্তর সরলরেখা হচ্ছে ধরো এইটা একটা সমান্তর সরলরেখা, এইটা সমান্তর সরলরেখা, আর এইটা একটা ছেদক। ধরি এ বি সি ডি, এ বি প্যারালাল টু সি ডি এবং ই এফ ছেদক, অর্থাৎ যারা এবি ও সিডি কে জিএইচ যথাক্রমে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এইটা একটা জি, এটা একটা এইচ, তখন তখন আমরা বলতে পারি এই কোণটার মান আর এই কোণটার মান ইকুয়াল সদস্যসিদ্ধ তিন অনুসারে। অর্থাৎ আমরা বলতে পারি অ্যাঙ্গেল ই জি বি ইকুয়াল টু অ্যাঙ্গেল জিএইচডি। এটা হচ্ছে তোমাদের স্বতঃসিদ্ধ স্বতঃসিদ্ধ তিন। তো আমরা এবার চলে আসছি আমাদের উপপাদ্যতে। উপপাদ্য দুয়ে কি বলা আছে আমরা দেখব। উপপাদ্য দুয়ে বলা আছে দুটি সমান্তরাল সরলরেখা অপর একটি সরলরেখা ছেদ করলে একান্তর কোণগুলির পরিমাপ সমান হয় এবং ভেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে আমরা পরে পরে চলে যাচ্ছি। ছাপ পড়ে গেছে পেছনে কালিটা টিপের জন্য। তো এই তো হচ্ছে একটা সমান্তরাল সরলরেখা, এটা একটা সমান্তরাল সরলরেখা যারা একে অপরে প্যারালাল এবং যারাকে একটি ছেদক অর্থাৎ রশ্মি ছেদ করেছে। ধরো যেমন ধরি আমরা এবিসি যে আগের মতো ধরলাম, আমি আর লিখছি না সেরকম, তোমরা দেখে নিতে পারছো জিএইচ। তো কি বলা আছে, যখন এক দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করে তখন তাদের অন্তস্থ কোণ অর্থাৎ একান্তর কোণগুলি সরি কী বললাম আমি ভুল বললাম যখন দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করবে তখন তাদের কি বলা আছে একান্তর কোণগুলির মান সমান হবে এবং একান্ত কোণ মান সমান এবং তাদের। তো এবার তোমরা বলবে একান্তর কোণটা কি। একান্ত কোণ হচ্ছে দুটি সমান্তরাল সরলরেখাকে অর্থাৎ এই দুটি সমান্তরাল সরলরেখাকে যখন একটি একটি ছেদক ছেদ করে তখন তির্যকভাবে ছেদ করলে যে ছেদক রেখার বিপরীত পাশে, ছেদক রেখার বিপরীত পাশে যে সমান্তরাল সরলরেখা যে কোণ উৎপন্ন করে তখন সেগুলোকে একান্ত কোণ বলে। বুঝতে পারলে না, বুঝতে বুঝতে পারবেও না, কারণ দেখো এখানে দেখো এই কোণটা অ্যাঙ্গেল বিজিএইচ আর অ্যাঙ্গেল সিএইচজি হচ্ছে পরস্পর একান্ত কোণ। অর্থাৎ কি বলেছে, যখন দুটি সমান্তরাল সরলরেখা একটি সরলরেখা ছেদ করে তখন সমান্তরাল সরলরেখার বিপরীত পাশে যে দুটি কোণ উৎপন্ন করে সেই দুটি কোণগুলোকে বলা হয় একান্ত কোণ। এবার বলতে বলেছে এই কোণটা আমাকে প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল বিজিএইচ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএইচজি, এটা আমাদেরকে করতে হবে প্রমাণ। প্রমাণ করতে হবে আমাকে বিজিএইচ ইকুয়াল টু সিএইচজি। তাহলে আমাকে স্বতঃসিদ্ধ তিনে প্রমাণ করতে হবে। দেখো আগের দিনে আমি বুঝেছিলাম অ্যাঙ্গেল এ জিই ইকুয়াল টু প্লাস সরি অ্যাঙ্গেল এজিই প্লাস অ্যাঙ্গেল বি জিই ইকুয়াল টু 180 ডিগ্রি বললাম। এখন একটা সরলরেখা একটা রশ্মি দণ্ডায়মান হলে যে দুটি কোণ শূন্য দশমিক কোণ তাদের সমষ্টি 180 ডিগ্রি। এবার তুমি দেখতে পাচ্ছ এই কোণটা অ্যাঙ্গেল এ জিই ইকুয়াল টু, তো তোমরা দেখলে এখনই এ জিই ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল সিএইচজি, কারণ এখনই বললাম আমি যে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যে দুটো অনুরূপ কোণ উৎপন্ন তাদের মান সমান হয়। তাহলে এখানে আমি লিখতে পারি অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল সিএইচজি প্লাস অ্যাঙ্গেল বিজিই ইকুয়াল টু 180 ডিগ্রি, বলতে পারি না। তাহলে দেখো এই কোণটা প্লাস সরি এজি সিএইচজি অর্থাৎ এই কোণটা প্লাস বিজিই অর্থাৎ এই কোণটা ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। আবার আমরা বলতে পারি অ্যাঙ্গেল বিজিই প্লাস অ্যাঙ্গেল বিজিএইচ ইকুয়াল টু 180 ডিগ্রি,
কারণ দেখো এখানে একটা সরল রেখা জি ই এফ সরল রেখাকে বিজি রশ্মি উৎপন্ন করেছে, এই কারণে যে দুটি কোণ উৎপন্ন হয়েছে। এখানে একটা সরল রেখা যে দুটি কোণ তাদের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দেখো এক নম্বর ও দুই নম্বরকে তুলনা করে পায় এক ও দুই থেকে পায় তুলনা করে পায় প্রায় একই জিনিস। ধরো সি এইচ জি প্লাস অ্যাঙ্গেল বি জি ই ইকুয়াল টু অ্যাঙ্গেল বি জি ই প্লাস অ্যাঙ্গেল বি জি এইচ। তাহলে দেখতে পাচ্ছ বি জি ই বি জি কেটে গেল, অর্থাৎ অ্যাঙ্গেল সি এইচ জি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি জি। তোমার প্রথম প্রমাণটা কমপ্লিট। এবার হচ্ছে সেকেন্ড প্রমাণ। সেকেন্ড প্রমাণটা কি বলেছে, এই যে অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ মানে কি, দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে মাঝে যে দুটি কোণ উৎপন্ন হয়, অর্থাৎ সমান্তর সরলরেখা মাঝে দুটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল বি জি এইচ প্লাস অ্যাঙ্গেল জি এইচ ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এটা কীভাবে প্রমাণ করবো, এটা খুবই সহজ, আর এটা আরও সহজ। যেমন ধরো তোমরা বি জি ই প্লাস অ্যাঙ্গেল বি জি এইচ ইকুয়াল টু 180 ডিগ্রি। দেখো এ এটা যখন এখনই আমরা লিখলাম বি জি ই প্লাস বি জি এইচ। আবার দেখো তুমি বি জি ই ইকুয়াল টু জি এইচ ডি, কারণ এই দেখো একটা অনুরূপ কোণ একটা অনুরূপ কোণ সমান অনেকবার বললাম। অতএব জি এইচ ডি প্লাস অ্যাঙ্গেল বি জি এইচ ইকুয়াল টু 180 ডিগ্রি প্রুভড। এই কোণটা প্লাস এই কোণ 180 ডিগ্রি। তাহলে তুমি তাহলে আজ উপপাদ্য দুইটা প্রমাণকে দেখলাম। তো থ্যাংক ইউ গাইস আমাদেরকে সময় দেওয়ার জন্য। এরপরের দিন আমি আসবো উপপাদ্য 3 নিয়ে। অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর তাছাড়া আর কিছু বলার নেই। ভালো থাকবেন সবাই, টাটা, গুড নাইট।